শর্মিলা শো হাউসকে অ্যাজ ইউজুয়াল অসম্ভব অসম্ভব বেস্ট উইশেস, আর কি বলবো, আমার শুভেচ্ছা সবসময় থাকলো, আর এরমভাবে এন্টারটেইন করতে থাকো আমাদের সবাইকে, মাসি পিসি দাদু মানে দাদু তো হতে পারবে না, ঠাকুমা, তাদের কাছে এই চরিত্রটা ভীষণ উদ্দীপনার একটা চরিত্র। প্রত্যেক মহিলা বুঝতে পারেন যে তারা মেয়ে তিন মাসি, পুরুষ গোয়েন্দারা নারী গোয়েন্দাদের মেরে বেরিয়ে গেছে, তাদেরই পুরুষ বলে মনে করি যারা মহিলাদের ঠিক ঠিক সম্মান দিতে জানে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস, আজ আমি আমার প্রিয় মানুষের সঙ্গে, কোয়েল মল্লিক। থ্যাংক ইউ, ওয়েলকাম শর্মিলা। তো কোয়েল, মাসি হয়ে কেমন লাগছে? দারুণ লাগছে, অনেকদিন আগে আমি পিসি হয়ে গেছি, এখন ঠাকুমা হয়ে গেছি, বুঝতে পারলে তো? আমাদের মল্লিক বাড়িতে আমার ছোট বয়স, আমি যখন 10 বছর বয়স তখনই আমি পিসি হয়ে গেছিলাম, তো অবভিয়াসলি অ্যাজ ইউজুয়াল এখন ঠাকুমা হয়ে গেছি, তো তাই জন্য যখন আমি মাসি হলাম তখন আমার কাছে আর নতুন কিছু লাগলো না, মানে ভালোবাসাটা তা থাকলেই হলো, ব্যাস, মাসি পিসি দাদু মানে দাদু তো হতে পারবে না, ঠাকুমা, হোয়াট এভার, কিন্তু দ্যাটস ফাইন, কিন্তু না, ভীষণ ভালো লাগছে আমার। দেখো, মিতিন মাসি ক্যারেক্টারটা এমন একটা স্বপ্নের ক্যারেক্টার সবাইকার জন্য, কারণ প্রত্যেকটা মহিলার মধ্যে আমার, আমি মিতিন মাসিকে দেখতে পাই প্রত্যেকজনকে, সেটা কোনো মানে কি বলবো, কাকিমা জেঠিমা পিসিমাদের মধ্যেও যেমন আছে, বৌদিদের মধ্যেও আছে, আবার কলেজ গোয়িং যে মেয়েগুলো আছে তাদের মধ্যেও আমি মিতিন মাসিকে দেখতে পাই, এবং মিতিন মাসি ক্যারেক্টারটাই এমন যে টুপুর, যে আমার বোনঝি, সে যেহেতু মিতিন মাসিকে আইডলাইজ করে, তো তার চোখ থেকে মিতিন মাসি, তো তাই জন্য অ্যাজ ইউজুয়াল টুপুরও মিতিন মাসি হতে চায়, তো একই রকমভাবে আমি যেমন কলেজ গোয়িং মেয়েদের যা দেখি, তাদের অ্যাসপিরেশনস দেখি বা তাদের অ্যাম্বিশন দেখি বা তাদের আত্মবিশ্বাস দেখে আমার ভীষণ ভালো লাগে। এখন মেয়েরা অসম্ভব, মহিলারা প্রত্যেকটা জায়গায় এত স্কিলফুল, তারা তারা তাদের তাদের কনফিডেন্স লেভেলটা একটা অন্য জায়গায়, অন্য একদম অন্য পর্যায়ে, তো সেই দৃঢ়তা, সেই আত্মবিশ্বাস, এই সব জিনিস নিয়ে হচ্ছে মিতিন মাসি। তো তার সঙ্গে ডেফিনেটলি সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, তো খুব ভালো লাগছে, এতদিন কাজ হয়েছে অরিন্দম দার সঙ্গে, প্রথমবার কাজ, তো রিয়েলি লাভিং ইট, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে মিতিন মাসি যখন সুচিত্রা ভট্টাচার্য লিখেছিলেন তখন আমরা একটা অবয়ব হয়তো দেখেছিলাম, কিন্তু এখন যে সেই অবয়বে তোমাকেই সবাই বসিয়ে নেবে, এইটা আমার কাছে খুব ওয়েলকাম নিউজ। আমি এটাও বিশ্বাস করি যারা পড়ে, যারা কিশোর বা সদ্য যুবক হয়েছে, মানে সদ্য তারা বড় হয়েছে, তাদের কাছে এই চরিত্রটা ভীষণ উদ্দীপনার একটা চরিত্র। তোমার কি মনে হয়? একদমই তাই শর্মিলা, কারণ সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সবাইকার কাছে ভীষণ ফেভারিট, মানে পুজোবার্ষিকীতে যখন সবাই পড়তো তখন হয়তো কেউ ভাবতেই পারেনি যে কখনো কোনো সময় সিনেমা হবে, এবং আমি কখনো ভাবতে পারিনি কখনো আমি মিতিন মাসি হব। কিছুদিন আগে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের দৌলতে আমি জানতে পেরেছি যে 2017 একজন আমাকে জিজ্ঞেস করেছিল, যেরকম অনেকেই অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে যে আমি তোমাকে মিতিন মাসির চরিত্র কবে দেখতে পাবো, তো 2017, তো সেটা 2009, আর তখন আমি ঠিক যেরমভাবে বাকি সব কোয়েশ্চেন্সের উত্তর দিচ্ছিলাম সেরমভাবে আমি বলেছিলাম যে যদি হয় তো আমি খুব খুশি হব, কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কথাবার্তা চলছে না, তো সেটা 2017 গল্প। এবার 2019 এসে যখন সিনেমাটা হচ্ছিল তখন একজন শেয়ার করেছে এটা সোশ্যাল নেটওয়ার্কে, তো সেখানে আমি দেখলাম যে আমি 2017 এই কোয়েশ্চেনটির উত্তরটা দিয়েছিলাম, তো ভীষণ ভালো লাগছে। তুমি ঠিক যেরকম বললে, একটা উদ্দীপনার জায়গা, একটা অসম্ভব, একটা ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার মিতিন মাসি, এবং আমি যেটা আগেই বললাম যে মিতিন মাসি অ্যাকচুয়ালি আমি সবাইকার মধ্যে দেখতে পাই, মিতিন মাসির এমন সব লেয়ার্স, এবং সেই লেয়ার্সগুলোর সঙ্গে মানে সুচিত্রা ভট্টাচার্য অসম্ভব সুন্দর মিতিন মাসিকে লিখেছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেই মিতিন মাসির ক্যারেক্টারটাকে আরও কয়েকটা লেয়ার্স অ্যাড করেছেন আমাদের ডিরেক্টর অরিন্দম শীল, এবং অরিন্দম দার সঙ্গে এটা আগেই আমি যেটা বলছিলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এবং এই জনারটা ওনার কাছে গুলে খাওয়া জনার, অ্যাবসলিউটলি একটা মিস্ট্রি থ্রিলার, একদম গুলে খাওয়া একটা জনার, তো তাই জন্য উনি যেভাবে করছেন আর তার সঙ্গে সঙ্গে যেভাবে মিতিন মাসিকে ডিপিক্ট করা হচ্ছে, মানে অসম্ভব সুন্দর, মানে তার মধ্যে প্রচণ্ড একটা ওল্ড স্কুল কনভেনশনস আছে, আবার অ্যাট দ্য সেম টাইম অসম্ভব মডার্ন আউটলুক, প্রচণ্ড ব্রড মাইন্ডেড, সে বাড়িও সামলাচ্ছে, কাজের জায়গাও মানে সমান দক্ষতায় সামলাচ্ছে,
সেই হচ্ছে মিতিন মাসি। তো আমার কাছে ইটস আ ভেরি ব্যালেন্সিং ক্যারেক্টার, ইটস আ ভেরি ফ্যাসিনেটিং ক্যারেক্টার, কারণ সেটাই হচ্ছে যে কোনো মহিলাকে সম্পূর্ণা বানায়। তো সেই নিয়েই হচ্ছে মিতিন মাসি, তো তাই ভীষণই ভালো লাগছে। তোমার এই কনফিডেন্সটা ভীষণ ইন্সপায়ারিং, তোমার চোখে বলার সময় তোমার চোখে মুখে যে কনফিডেন্সটা ফুটে উঠছে। আমার এই সঙ্গে আমি একটু যোগ করি, আমার মনে পড়ছে আমরা একটি শুটিংয়ে বেনারসে ছিলাম, তখন মোবাইলে হঠাৎ একটা মেসেজ, একটা খবর এসেছিল নোটিফিকেশন যে আমরা সুচিত্রা ভট্টাচার্যকে হারিয়েছি, এক রাতেই আর কি আমাদের ছেড়ে চলে গেছেন। খুব মর্মান্তিক, কারণ এটা কেউই তৈরি ছিল না, হঠাৎই এই দুর্ঘটনাটা হয়েছিল। তো তোমার সেই মুহূর্তে মনের অবস্থা কেমন? ডেফিনেটলি শোকাহত হয়েছিলাম, ঠিক যেরমভাবে মানে সুচিত্রা ভট্টাচার্যর লেখা অসম্ভব সুন্দর সুন্দর কয়েকটা লেখা আছে, এবং সেই সুন্দর সুন্দর লেখার মধ্যে মানে অনেক মানুষ তাদের মানে তাদের নিজেদের খুঁজে পায়, কাছের মানুষকে খুঁজে পায়, পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়, তারপরে তাদের অনেক অনেকজনের ভীষণ বন্ধু হয়েছিল সুচিত্রা ভট্টাচার্য তাদের তার গল্পের মাধ্যমে। তো মানে কি বলবো যে হয় না, বই সব থেকে বড় বন্ধু হয় যে কোনো মানুষের, এবং সেই বন্ধু যখন চলে যান তো অবভিয়াসলি সেই জায়গা থেকে দেখতে গেলে সবাইকার খুব মানে মানে আমরা সবাই খুব দুঃখ পেয়েছিলাম, এবং সুচিত্রা ভট্টাচার্যের মতন এমন বড় একজন অথরকে আমরা ডেফিনেটলি মিস করছি, এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মিস করছি। এখন যখন সিনেমাটা করছি তখন প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে উনি যদি দেখতে পারতেন তাহলে হয়তো আমরা মানে আমাদের কাছে এটা ইট উড হ্যাভ বিন আ হিউজ প্লেজার ফর আস, যে উনি যদি দেখতে পারতেন, উনি যদি তার ফিডব্যাক দিতে পারতেন, ওনাকে যদি আমি জিজ্ঞেস করতে পারতাম যে আপনি কি এরকমই ভেবেছিলেন মিতিন মাসিকে, আর কি কি ভেবেছিলেন তাহলে বলুন। মানে হয় না যে মাইন্ড রিডিংটা, মিতিন মাসির মধ্যে একটা অসম্ভব একটা ক্ষমতা আছে মাইন্ড রিড করার, আর প্রচণ্ড রকম সে ইনস্টিংটিভ, তার সিক্স সেন্স ভীষণ স্ট্রং, যেটা যে কোনো মহিলা স্ট্রং, কিন্তু মিতিন মাসি এমন একজন যে ভীষণ সেই ইন্সপিরেশনটা যোগায়। অ্যাবসলিউটলি তাই। তোমার মধ্যে যে বুদ্ধিদীপ্ততা সেটা লুকের মধ্যে ফুটিয়ে তোলার একটা এই এই প্রসেসটা তোমার কাছে কীরকম ছিল, যে কিভাবে তুমি নিজে বইটা পড়ার পরে বা নিজে কিছুটা নিজের মধ্যে আত্মস্থ করার পরে তুমি ওই চরিত্রটা হলে? আমাকে যখন এই ছবিটার কথা বলা হয়েছিল, অরিন্দমদা যখন বলেছিল, তখন আমি বলেছিলাম তুমি কিছুদিন আগে কেন বললে না, কারণ আমি তাহলে অ্যাটলিস্ট প্রেপারেশনের ভালো করে সময় পেতাম, কারণ আমি মাঝখানে বনির শুটিংয়ে চলে গেছিলাম, এবং বনির শুটিংয়ের ইটালিতে শুটিং করার দুদিন পরে আমি ফিরে এসেই আমার মিতিন মাসি শুরু হয়। তো কিন্তু আমার কন্টিনিউয়াসলি যখন থেকে আমি অফারটা পেয়েছিলাম তখন থেকে আমার মনে হয় যে পার্ট অফ মাই সেলফ, মানে তো সেখানে কন্টিনিউয়াস একটা প্রেপারেশন চলে, আর সেই প্রেপারেশনটা এমন একটা প্রেপারেশন যেখানে হচ্ছে অসম্ভব লেভেলে মানে তুমি যেটা বললে যে আত্মস্থ করা, ক্যারেক্টারটাকে আত্মস্থ করা, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভাবা যে মিতিন মাসি এরম, মিতিন মাসি তেমন, মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা একটা অন্য লেভেলের, যে মুহূর্তে মুহূর্তে মনে হয় যে যেটা তুমি ধরো লুকের কথা বললে, আমাদের ছবিটা শুরু হওয়ার কিছুদিন আগে থেকেই সবাই জিজ্ঞেস করছিলো তোমরা মিতিন মাসিকে কীভাবে দেখতে চাও, এবং সোশ্যাল নেটওয়ার্কে অবভিয়াসলি সেই জায়গাটা আমাদের ভীষণ সুবিধে হয়ে গেছে, কারণ সবাইকার সঙ্গে ইন্টারাকশনটা খুব সুবিধে হয়, প্রত্যেকটা মানুষের আমরা ফিডব্যাক পড়ি, হয়তো প্রত্যেককে উত্তর দিতে পারি না, কিন্তু আমি এর থ্রু দিয়ে আমি বলছি প্লিজ সবাই, কারণ আমি টুইটারে দেখি বা ইনস্টাগ্রাম দেখি বা ফেসবুকে যারা যারা কমেন্টস করছে সেগুলো আমি সময় পেলেই আমি দেখি যে কারা কারা কী ফিডব্যাক দিচ্ছে, কারণ আমার কাছে সেই ফিডব্যাক ভীষণ এসেন্সিয়াল, আমার ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে। তো যখন মিতিন মাসির লুক নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কীভাবে মিতিন মাসিকে দেখতে চান, তো সেখানে মিতিন মাসির যে লুকটা ভাবা হয়েছিল সেই একই লুকের সঙ্গে আমাদের লুক, যেরকম আমরা ভাবনা চিন্তা করেছিলাম মিতিন মাসি, তো অরিন্দমদা, আমি, জয়িতা যে আমাদের স্টাইলিস্ট, আমরা তিনজনে মিলে যেরকম ভেবেছিলাম মিতিন মাসিকে এক্স্যাক্টলি সেই লুকে এসছে। আর তো তাই জন্য আমরা খুব খুশি, কারণ ইফ উই আর অন দ্য সেম পেজ উইথ দ্য অডিয়েন্স তাহলে অটোমেটিক্যালি আমাদের হাফ দ্য টাস্ক ইজ ডান, তো সেই একটা ব্যাপার ছিল। এবং তো তাই জন্য মিতিন মাসিকে যখন ঘরোয়া জায়গায় যখন দেখা হচ্ছে সেরকমও কুর্তা পাজামা পরে আছে, যখনও যোগা করছে তখনও ট্র্যাক প্যান্টস পরে আছে, যখনও একটা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে তখনও শাড়িতে যাচ্ছে, তো বিভিন্ন রকমভাবে যেরকম মহিলারা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা পোশাক পরেন, একই রকমভাবে মিতিন মাসিও আলাদা আলাদা ক্ষেত্রে, যাতে
মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা অরিন্দম দাও ভেবেছিলেন যে যাতে প্রত্যেক মহিলা বুঝতে পারেন যে তাঁরা মিতিন মাসি, হয়তো কিছু কিছু সময় তাদের কনফিডেন্সটা থাকে না, যে মিতিন মাসি হয়ে ওঠা যে কনফিডেন্স যেটাকে বলে, কিন্তু আছে সেই কনফিডেন্স, সেটা কিন্তু রিয়েলাইজ করতে হবে। তো সেই জিনিসটা যে মিতিন মাসি ইন্ট্রোডাকশনেও এরকম ছিল যে যেখানে মিতিন স্টেজে উঠে একটা ভাষণ দেয় মেয়েদের এবং বলে যে মানে যে তোমার জীবন তোমার মানে নিজের মতো করে গড়তে হবে এবং সেই জীবনটা তোমার হাতে, তো সেই একটা ব্যাপার। তো তো তাই জন্য ইটস এ ভেরি ইন্সপায়ারিং ক্যারেক্টার, যেটা আমি আগেই বললাম ইটস কাইন্ড অফ আ ড্রিম রোল ফর এনিবডি। তো আই এম ভেরি ফর্চুনেট দ্যাট ওয়ে যে এই চরিত্রে আমাকে ভাবা হয়েছে। আমার শেষ প্রশ্ন, নারী গোয়েন্দাকে কি আমাদের বাঙালিরা সেরকম মর্যাদাতে রাখতে পেরেছে না পুরুষ গোয়েন্দারা নারী গোয়েন্দাদের মেরে বেরিয়ে গেছে? আমি যে সেটা জানি না, কিন্তু আমার কাছে গোয়েন্দা মানে কোনো জেন্ডার হয় না। আমি শুধু মিতিন মাসির এই জন্য কথা বললাম যে কারণ মাসি বলে এত স্পেসিফাই করা হয়েছে, তাই জন্য মহিলাই হবে, তো তাই জন্য আমি বেশি স্পেসিফাই করছি। কিন্তু আমার কাছে আমার মনে হয় যে এমন একটা সময়ে আমরা এসেছি যেখানে জেন্ডার ইকোয়ালিটি প্রচণ্ড বেশিভাবে দেখা গেছে এবং হচ্ছে, এবং প্রত্যেকে মহিলাদের একই রকমভাবে মর্যাদা দিচ্ছে, তাদের সম্মানের চোখে দেখছে। আর আর একটা কথা আমি এটা বলবো যে আমি যেমন প্রত্যেকটা সময় প্রত্যেকটা ইন্টারভিউতে সবসময় বলছি যে ইটস আ সেলিব্রেশন অফ ওমেন পাওয়ার, আবার অ্যাট দ্য সেম টাইম আমি এই কথাটাও ডেফিনেটলি বলবো, সেটা আগেও অনেকবার বলেছি, যে আমি তাদেরই পুরুষ বলে মনে করি যারা মহিলাদের ঠিক ঠিক সম্মান দিতে জানে এবং সেইভাবে ভালোবাসতে জানে। তো তাই জন্য এইখানে সেরকম সেই সেলিব্রেশন অফ দোজ মেন হু নো হাউ টু রেসপেক্ট উইমেন অলসো, কারণ এই ছবিটাতে আমার অপোজিট সুব্রজিৎ দা যে ক্যারেক্টারটা প্লে করছে পার্থ মেশো, মিতিন মাসি তো পার্থ মেশো হতেই হবে, তো পার্থ মেশো, তো পার্থ মেশো এমন একজন হাজব্যান্ড যে অসম্ভব একটা ভালো বন্ডিং আছে মিতিন মাসির সঙ্গে, মিতিনের সঙ্গে পার্থর একটা ভীষণ সুন্দর বন্ডিং আছে, প্রত্যেকটা সময় সেই ফ্রেন্ডশিপ এবং সেই রেসপেক্ট এবং সেই লাভ থেকে কন্টিনিউয়াসলি সে তাকে পুশ করে, তাকে এনকারেজ করে, তাকে ইন্সপায়ার করে। অনেক অনেক ক্ষেত্রে এরকমও দেখা গেছে হয়তো কোনো একটা জায়গায় মিতিন ভাবছে এটা হলে তাই হবে, ওটা হলে তাই হবে, তখন পার্থ আবার তার মতন করে আবার সে ওকে হেল্প করছে। তো তাই জন্য আমার কাছে এটাই হচ্ছে কমপ্লিটনেস, সেটাই হচ্ছে একটা একটা সম্পূর্ণতা আনে, যখন মিতিন পার্থ এবং টুপুরের পুরো যে জগৎটা আছে সেই জগৎটা একটা কমপ্লিট জগৎ, আর সেটাকেই আমি আমার পৃথিবী এবং সেটাকেই আমি আমার সোসাইটি হিসেবে দেখতে পছন্দ করব। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.